মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। দেখো প্রত্যেক দিনের মতো আজকেও আমি সকাল সকাল একদম তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, দু তিন দিন ধরে না অ্যাকচুয়ালি হোটেলে খাওয়া দাওয়া হচ্ছে, তো খাবারটা আমার ডাইজেস্ট হচ্ছে না, এত মেডিসিন নিচ্ছি ডাইজেস্ট হওয়ার জন্য, তাও ডাইজেস্ট হচ্ছে না, বমিটিং হয়ে যাচ্ছে, তো সেই জন্য শরীরটা পারমিট করছে না, ভীষণ খারাপ লাগছে, মাথাটাও খুব ঘুরছে। কিন্তু তারপরেও কিছু করার নেই, রোজ সকালে একই ডিউটি, সকালবেলা উঠে আমাকে নার্সিংহোমে যেতে হবে, তো আজকে শরীরটা একটু খারাপ থাকার কারণে লেট হয়ে গেল, এখন প্রায় 9টা ওভার হয়ে গেছে। তো আজকে আমার রিপোর্টিংয়ের ডেট আছে, রিপোর্টিং দেখাতে হবে, তারপরে মেন ডক্টরের কাছে সমস্ত কিছু জমা দিতে হবে, তারপর ওরা বোর্ড বসাবে, কালকে হয়তো মেডিসিন সাজেস্ট করবে। তাছাড়াও আমার আরও একটা প্রবলেম আছে, সেটার জন্য আমাকে আজকে ডাক্তারের কাছে এন্ট্রি করতে হবে, সেই ডাক্তারটাও আমি দেখাবো, দেখিয়ে নিই তারপরে বলবো যে কী প্রবলেম আছে, সেটা আমি কী দেখাবো। তো চলো এখন বেশি কথা না বলে একবারে ফাইনালি রাত্রিবেলা বলবো, কারণ একটা রিপোর্ট এখনও দেখানো বাকি আছে, যে অ্যাকচুয়ালি আমি কতটা রিকভারি করতে পারলাম আর পারলাম না। ওকে, তাহলে ফিরে এসে কথা হবে, তুমি কিছু বলো। আর কী বলবো, আজকে সব রিপোর্টও ডক্টর দেখবি, দেখার পরে ডাক্তাররা বোর্ড তৈরি করে ডিসিশন নেবে কী কী ওষুধ দেবে। তারপর আর একটা প্রবলেম আছে, সেটা এখন বলবো না, সেই প্রবলেমটা সলভ করে নিয়ে যেতে হবে, না হলে আবার যদি ওখানে যে সেই প্রবলেম বলে মানে না, প্রবলেমটা আমার ওখানে থাকতেই ছিল, ওখানে অপারেট করতে বলেছিলেন, তো আমি ভাবলাম এত দূর এলাম যখন, এত টাকা খরচই যখন হলো, একবার একটু দেখিয়ে নিই, এখানেও অপারেট করতে বলবে কি না জানি না, ওখানে যেই অপারেশনটা লাগতো আমার 40,000 টাকা, এখানে হয়তো 80,000 টাকা লাগবে যদি অপারেট করতে বলে। আমার দুষ্টু মিষ্টি মিসেসের জন্য আমি শক করতে পারি, রেগে গেলে পরে তখন আর কিছু করার নেই, তখন ঝড়ের পরে ঝড়, মানে ভাঙচুর, মানে এরকম হয়ে যায়, মানে ঝড়ের ঝড় যেরকম আসে, যে আমাদের এখানে আমফান ঝড় হয়েছিল ঠিক ওরকম, ঠিক ওই টাইপের শুধু আমার নামে বদনাম গায়ে দেখেছো তো। যাই হোক চলো এখন যাই নার্সিংহোমে, আমার বাবাও রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি, আজকে অনেকগুলো কাজ আছে নার্সিংহোমে, আর নার্সিংহোমে ঢোকা মানে আবার বাড়িতে ঢুকতে হতে, কটা হোটেলে ঢুকতে হতে, সেই 7টা 7টা 8টা, বুঝতে পেরেছো, এটাই চলছে, আর কী করবো, আমার বোর হয়ে গেছে, আমারও আর ভালো লাগছে না, বিরক্ত লাগছে, কিন্তু কিছু করার নেই, ডক্টর আমাকে এখনও ছাড়ছে না, এখনও হয়তো আরও 2-3 দিন লাগবে, না কী করবে জানি না, বুঝতে পারছি না। আজকে রিপোর্টটা দেখানোর পরে বোঝা যাবে কতটা কী, আজকে রিপোর্টটা ফাইনালি মেন রিপোর্ট, যেটা এখনও দেখানো হয়নি, সেটা আজকে দেখার পরে বোঝা যাবে। মানে মাস দুই থেকে এই করতে করতে আমার চেহারাটা একদম খারাপ হয়ে যাচ্ছে, আর পারছি না, মানে আমিও ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি, আজকে 2-2.5 মাসের এই জার্নিটা আমিও আর নিতে পারছি না, আমি ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি। যাই হোক চলো, অনেক বকবক করে ফেলেছি, আর বকবক করতে থাকলে আমি আর থামতেই চাই না, বকবক বকবক করতেই থাকি, তো চলো রাত্রিবেলা ফাইনালি তোমাদের সাথে কথা হবে, রেস্টাতে না রাতে ফাইনালি তোমাদের সাথে কথা হবে, কতটা রিকভারি করতে পারলাম, ডক্টর আমাকে কতটা আইডেন্টিফাই করতে পারলো, ওকে, মানে আমার রোগটাকে, আমাকে নয় আমার রোগটাকে, ওকে, তাহলে সঙ্গে থাকো চলো। তো দেখো বন্ধুরা, আমি নার্সিংহোম থেকে চলে এসেছি, আমার রিপোর্ট দেখানো হয়ে গেছে, কি বলবো তোমাদেরকে, এখন কটা বাজে বলো তো, আজকে আমি তাড়াতাড়ি এসেছি, এখন বাজে 2:30, মানে 2:35 বাজে, আমার এখন মোটামুটি আর কোনো কাজ নেই বলে আমরা চলে এসেছি, আমাদের এখনও লাঞ্চ হয়নি, লাঞ্চের জন্য আবার বেরোতে হবে, কারণ আমরা সকালে ব্রেকফাস্ট করেছি 12টার সময়, তাই জন্য আসার সময় এখন আর লাঞ্চ করে আসিনি, একটু পরে গিয়ে লাঞ্চটা করব। আজকে আমি এক্সপেক্ট করে গেছিলাম, সকালে ভিডিওটা যখন করি তোমরা শুনতে পেয়েছো, যে আমি আশা করছিলাম যে মোটামুটি আমার সব টেস্ট, মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত টেস্ট আমার ক্লিয়ার হয়ে গেছে, আজকে আমি ফাইনালি একটা রিপোর্ট দেখানো বাকি ছিল, সেই রিপোর্টটা দেখাবো, দেখানোর পরে আমি যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তার কাছে সমস্ত কিছু আজকে জমা করব, কালকে হয়তো ওরা বোর্ড বসাবে, বোর্ড বসিয়ে আমাকে মেডিসিন সাজেস্ট করবে, এবার পরশুদিন হয়তো আমি ব্যাক করতে পারবো, কিংবা তার পরের দিন, ফ্লাইটের টিকিটটা তো আমাকে পেতে হবে, আমি ভেবেছি আর হয়তো 3-4 দিনের মধ্যে আমি ব্যাক করে যেতে পারবো, কারণ আমি আজকে এসেছি অলরেডি 8 দিন হয়ে গেছে। এবার ওখানে যাওয়ার পর কী হলো, আমার 2 দিন ধরে পেটে প্রচণ্ড পেইন হচ্ছিলো, কারণ আমার ডাইজেস্ট হচ্ছে না, হোটেলে খাচ্ছি বুঝতেই পারছো, টাইম টেবিলটা ঠিকঠাক নেই, তো ডাইজেস্ট হচ্ছে না, একটু বমিটিংও হচ্ছিলো,
তো ওখানে গিয়ে আজকে প্রচন্ড পেইন হওয়ায় ডক্টর, ডায়াবেটিসের যে ডক্টর যার চেম্বারে আমি বসেছিলাম যাকে রিপোর্টটা দেখাবো বলে, তো সেই ডক্টরকে আমি বললাম বারবার যে আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে, আমার এই প্রবলেম হচ্ছে, আমি বসতে পারছি না, বা কোনো একটা মেডিসিন আমাকে যেন উনি রেকমেন্ড করেন। তো উনি ওটা শুনে আমাকে আজকে গ্যাস্ট্রোলজির কাছে রেফার করলো, মানে আজকে নিয়ে আমার নখানে ডক্টর দেখানো হয়ে গেল। তো গ্যাস্ট্রোলজির কাছে গেলাম, গ্যাস্ট্রোলজি কোনো টেস্ট দেয়নি, উনি দেখলেন যে আমি সমস্ত টেস্ট আমার করা হয়ে গেছে। উনি বললেন এত ডক্টর দেখানো হয়েছে আর এত টেস্ট করা হয়েছে? আমি বললাম হ্যাঁ, কারণ গ্যাস্ট্রোলজি নিয়ে টোটাল 9টা ডাক্তার দেখানো হলো। তো উনি আমাকে শুধু মেডিসিন দিলেন, মেডিসিন বললেন এখনই সাথে সাথে 3টে খেয়ে নাও, পেইনটা প্রচণ্ড হচ্ছিলো, কমে যাবে, তো খাওয়ার পর কমে গেছে, আর খাবার খেয়ে নিয়েছি তার একটু পরে আমরা ক্যান্টিন থেকে, তো ঠিকঠাক হয়ে গেছিলো। যাই হোক, এবার তারপরে আমি যাই ডায়াবেটিসের কাছে আমার রিপোর্টগুলো নিয়ে, যে রিপোর্টটা দেখাই। রিপোর্ট আমি এতদিন যত টেস্ট করেছি তোমাদেরকে বলিয়েছি যে রিপোর্ট আমার একটু ডিসব্যালেন্স আছে, মেডিসিনে সব ঠিকঠাক হয়ে যাবে, কোনো ভয় নেই, ডাক্তার বলেছে ভয়ের কিছু নেই, মেডিসিনে সব ঠিকঠাক হয়ে যাবে, প্রবলেম সব জায়গায় আছে যার জন্য এত ডক্টর আমাকে দেখাতে হয়েছে, বাট সব কিছুই মেডিসিনে আমার রিকভারি হয়ে যাবে, মারাত্মক কিছু নেই। বাট আজকের রিপোর্টটা খুবই খারাপ এসছে। আজকের কিসের রিপোর্ট আমি তোমাদের বললাম না, রিপোর্টটা খারাপ এসছে, আসার সাথে সাথে উনি আমাকে আবার একটা টেস্ট লিখলেন, যেই টেস্টটা করতে 13,300 টাকা লাগবে, যেটা হচ্ছে সিটি স্ক্যান, এমআরআই। আমার অলরেডি এমআরআই করা হয়ে গেছে, একবার স্ক্যান করা হয়ে গেছে, সব হয়ে গেছে, তারপরে উনি আজকে আমাকে গ্ল্যান্ড সিটি স্ক্যান দিয়েছেন। আমি অত বুঝি না মেডিকেল সম্পর্কে, গ্ল্যান্ড মানে তোমরা বুঝে নাও, গ্ল্যান্ড থেকে কিছু একটা সারা শরীরে নিষ্কৃত হয় যেটা আমি এখানে বলতে পারছি না ফেস টু ফেস, তোমরা অনেকেই বুঝতে পারবে, যারা একটু সেন্সিবল নিশ্চয়ই বুঝতে পারবে গ্ল্যান্ড থেকে কী নিষ্কৃত হয় আমাদের শরীরে, সেটাই আমার প্রচণ্ড পরিমাণে বেশি, অত্যাধিক পরিমাণে বেশি, সেটার জন্য আমার কিছু সমস্যা হচ্ছিলো বলেই আমাকে ডায়াবেটিসের কাছে রেকমেন্ড করা হয়েছে। সুগার টুগার আমার কিছু নেই, থাইরয়েড ফাইরয়েড কিছু নেই, আমার সমস্ত কিছু ঠিকঠাক, কিছুই নেই, হ্যাঁ, কিন্তু ওইটা বেরিয়েছে। তো যার জন্য সেই টেস্টটা হতে আজকে রাত্রি 8টা বা 9টার সময় সেই টেস্ট হবে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি, টাকা সব কমপ্লিট করে দিয়ে এসেছি, আমি রাত্রিবেলা আবার যাব। এবার আমার মাথাটা সাংঘাতিক গরম হয়ে গেছে, ডক্টর তারপরেও আমাকে বলছেন যে এই টেস্ট করার পরে যদি মেডিসিনে এটা রিকভারি হয় তো ভালো, আর যদি রিকভারি না হয় আমি জানি না কী করবেন, জানি না এখনও পর্যন্ত, কারণ রিপোর্ট না আসা পর্যন্ত তো বলতে পারবো না। তো উনি আমাকে শুধু বললেন যে কুছ দিন আপকো রহনা পড়েগা, মেডিসিন দেনে দেনে কে বাদ হাম হামে দেখনা পড়েগা, এই মেডিসিন আপ পর কিতনা আসার কর রহা হ্যায়, কতটা আমার উপর এই মেডিসিনটা কাজ করছে, ঠিকঠাক কাজ করছে কিনা, তার জন্য কয়েকদিন আমাকে হোল্ড করতে হবে এখানে, তারপরে যদি দেখে ওই মেডিসিনটায় আমি ঠিকঠাক কাজ করছি তো ভালো, আর যদি না হয় তাহলে উনি হয়তো মেডিসিন চেঞ্জ করবে কিংবা আবার টেস্ট, এখানে শুধু টেস্ট আর টেস্ট, তো টেস্ট দেবে বা কিছু। তো এবার আমার আমার মনে হচ্ছে আমি ইনকমপ্লিট করে এখন চলে যাই বাড়িতে, কারণ যা কন্ডিশান দেখতে পাচ্ছি আমি বোধহয় আরও 7 থেকে 10 দিনে বোধহয় বেরোতে পারবো না, কারণ আজকে অলরেডি 8 দিন হয়ে গেছে আর আমি আমার বাচ্চা ছেড়ে এসেছি, এতদিন থাকা পসিবল নয়, আমার প্রচণ্ড মাথাটা গরম হয়ে গেছে, আমি কী বলবো বুঝতে পারছি না। আমি আমার হাজব্যান্ডকে বলেছি আমার আর দরকার নেই ট্রিটমেন্টে, যে যা মেডিসিন দিয়েছে সেগুলো কিনে নিয়ে আজকে টেস্ট হয়ে যাক, হয়ে যাওয়ার পরে যা কিছু বেরোয় বেরোক, তুমি কালকে ফ্লাইটের টিকিট কাটো, পরশু দিন আমরা চলে যাবো, কালকে তো ডক্টরকে দেখাতে হবে, পরশুদিন চলে যাবো, কারণ আমি আর পাচ্ছি না, আমার বাচ্চা কাঁদছে আর আমারও মনটা খুব খারাপ লাগছে, আর কতদিন থাকা যায় আর কত পসিবল, এত টেস্ট অলরেডি আমি 1,20,000 টাকার টেস্ট করেছি, তারপরে কালকের টেস্টটা বাদ দিয়ে কালকের টেস্টটা করতে 4,800 টাকা লেগেছে, আজকে 13,000 টাকা ডাক্তারের ফিস, আজকে গ্যাস্ট্রোলজির কাছে পাঠিয়েছে সেখানেও আমার মেডিসিন দিয়ে প্রায় 4,000 টাকার মতো লেগেছে ওনার ফিস মেডিসিন দিয়ে, আমি থাকছি পার ডে 1,500 টাকা করে, খাওয়া দাওয়া করতে পার ডে 1,000 টাকা করে লাগছে, তো এত এখনও যদি আমাকে 7 দিন আরও থাকতে হয় কী করে পসিবল, তারপরে ফ্লাইটের টিকিট কেটে আমাকে বাড়ি যেতে হবে, কতটা লোড নেওয়া যায়, এখনও তো মেডিসিন আমার কিচ্ছু দেয়নি, এখনো বোর্ড বসাবে, তারপরে এখনো কিচ্ছু দেয়নি, তারপরে তারপরে আমি ভেবেছিলাম কি আমার একটু কানে প্রবলেম আছে, যেটা তোমাদের সকালে বলছিলাম যে আমি একটা ডাক্তার দেখাবো তোমাদেরকে, ওটা জাস্ট আমি মানে আমার প্রবলেম আছে কানে একটু, আমি ডাক্তার দেখিয়েছিলাম, তো আমি ভেবেছি আমি যে রোগের জন্য এসছি একটার পর একটা রোগে আমি জড়িয়ে যাচ্ছি, বলছে নর্মাল আবার বলছে অ্যাবনর্মাল, মানে আমি বেরোতেই পাচ্ছি না এখান থেকে, কি প্রবলেম এটা, এটাকে কি বলে, মানে কি হয়েছে আমার, ডাক্তার বলছে কিছু হয়নি মেডিসিনে ঠিক হয়ে যাবে, অথচ আমাকে ছাড়ছে না।
অথচ নাকি আমার একটার পর একটা সমস্যা ধরা পড়েই যাচ্ছে, শুধু টেস্ট করেই যাচ্ছি করেই যাচ্ছি। আরে এত টেস্টে একটা রেও তো আছে, শরীরটাও তো পারমিট করার ব্যাপার আছে, আমি অসুস্থ হয়ে পড়ছি, আমি পারছি না নিতে আর এত টেস্ট। আজকেও মাথায় হবে, তার মানে ইলেকট্রিকের মধ্যে বুঝতেই পারছো, গ্ল্যান্ড স্ক্যান। গ্ল্যান্ড স্ক্যান কীভাবে হয় আমি জানি না, আমার যে কত এক্সপিরিয়েন্স হলো এখানে এসে, কত টেস্ট হলো, আমি যদি তোমাদেরকে দেখাতে পারতাম যে টেস্টগুলো যে কীভাবে হয়েছে। যাই হোক, কী বলবো, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, কথা বলতে থাকলে তো অনেক কিছু বলতে ইচ্ছা করে। রাতের বেলা যখন যাব তখন ভিডিওটা একবার করব, করে তোমাদের কাছে শেষ করব ওখানেই। তো আর কী বলবো, তোমরা সঙ্গে থেকো, আর কী বলবো। তো দেখো বন্ধুরা, আমার এমআরআই হয়ে গেছে, সিটি স্ক্যান প্লাস এমআরআই, যেটা গ্ল্যান্ডের জন্য করতে বলেছিলো, একটু তাড়াতাড়ি হয়ে গেছে, আটটা নটা লাগেনি। আমরা লাঞ্চ করছিলাম, ঠিক সেই সময় ফোন এসছে, ওরা বলেছিলো আধ ঘন্টা আগে ফোন করবে। তো এখন 6:30 বাজে, 6:30 না 7টা বেজে গেছে। আমি এইমাত্র জাস্ট রুমে ঢুকলাম, দেখো সমস্ত কিছু খুলিয়েছে, যা কিছু আমার পড়া ছিল, হাতেরগুলো শুধু পড়েছি পরে। তো যাই হোক, এখন ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকে এখানেই রাখছি, আর কালকে রিপোর্ট কী হবে কালকে ডক্টরকে দেখাবো, তারপরে জানা যাবে। তো সবাই ভালো থেকো, ওকে, টাটা।